সোরা ফাতেহার এক একটা জিনিস এক একটা উপাদান হলো অসাধারণ ঈশ্বরার গঠন ঈশ্বরের সৌন্দর্য ঈশোর শাব্দিক চয়ন থেকে শুরু করে অর্থ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস জিনিস একটা মাইন্ড ব্লোয়িং যেমন দেখেন সোরা ফাতেহার প্রথম তিনটা আয়াত এ তিনটা আয়াত কিন্তু আল্লাহর সম্পর্কে মানে এটা আল্লাহর গুণবাচকতা বর্ণনা করে এ তিনটি আয়াত আল্লাহর সম্পর্কে আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন আর রহিম রহমান তিনি বিচার দিবসের মালিক তিনি আর রহমান আল্লাহ মানে এই তিনটি আয়াত আল্লাহ তালার সম্পর্কে বর্ণনা করা হয়েছে তাহলে তিনটা এত কার সম্পর্কে আল্লাহ সম্পর্কে ঠিক আছে এবার শেষের তিনটা আয়াত যদি খেয়াল করেন মুস্তাকিম আজ সেরোতল আন আমদ আলাহিম গয়রুল মি আলাহিম এই তিনটা আয় দিকে এই তিনটা আয়তের দিকে যদি লক্ষ্য করে তাহলে এই আয়াতগুলো দেখে মনে হবে এই শুধু আমাদের জন্য মানে এই বর্ণিত আমাদের জন্য আমাদেরকে নির্দেশ করে তাহলে প্রথমে তিনটা আল্লাহর সম্পর্কে শেষের তিনটা আমাদের সম্পর্কে বাকি থাকলো মাঝের একটা আয়াত যেহেতু সোরাফাতের সাতটা আয়াত তিন তিন চলে গেল আর মাঝে থাকলো একটা তাহলে মাঝের আয়াতটা কি বর্ণনা করে মাঝের আয়টা বলে আমরা আল্লাহকে কি দিতে চাই এবং আমরা আল্লাহর কাছে কি নিতে চাই আমরা আল্লাহর কাছ থেকে কি নিতে চাই আমরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে চাই নিজেকে তার দাস হিসেবে স্বীকৃতি জানাই আর আমরা আল্লাহর কাছে কি চাই সাহায্য পথ নির্দেশনা ইয়া কানা বুধু ইয়া ফাতেহার প্রথম তিনটা হল আল্লাহ সম্পর্কে তার মাঝের একটা হলো আমাদের সম্পর্কে আর আল্লাহ সম্পর্কে আর শেষের তিনটা এত কি সম্পর্কে শেষের অংশটা আমাদের সম্পর্কে শুধুমাত্র আমাদের সম্পর্কে মানে ঈশ্বরের প্রত্যেকটা জিনিস একবার ব্যালেন্স করে আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ তালা ব্যালেন্স আনা করেছে কার মাঝে আল্লাহ আনা তালা স্বয়ং আল্লাহ তালা এবং আমাদের মাঝে ব্যালেন্স করে সুরটা আমাদের মাঝে পাঠিয়েছেন এটাই হলো আমাদের সাথে আল্লাহ তালা সম্পর্ক এবার দেখেন প্রথম তিনটা দিকে যদি খেয়াল করেন আলহামদুলিল্লাহ রবিল আলম আর রহমান রাহিম মা আলিক মানে তিনি কি বোঝে আল্লাহ তাল প্রশংসা করতে হবে মানে আল্লাহ তাল প্রশংসা বর্ণনা করা হয়েছে আল্লাহ তাল রহমানের রাহিম আল্লাহ তালা খুবই আমাদের কেয়ার করে আমাদের সময় আমাদের চিন্তা ভাবনা করেন আমাদের যত্ন নেন আমাদের খেয়াল খুশির দিকে খেয়াল রাখেন তিনি আমাদের অভিভাবক তিনি বলছেন যে তিনি আমাদের অভিভাবক আর অভিভাবকের কাজ কি অভিভাবকের কাজ কি দেখাশোনা করা অভিভাবক এমনি দেখাশোনা করে না ভালোবেসে দেখাশোনা করে তারপরে আবার আল্লাহ তালা বলে দিচ্ছেন মালিক কি অমের দিন ভালোবাসা করে বলে তিনি কেমন ছাড় না তিনি মালিক ইয়মির দিন তিনি বিচার দিবসের মালিকও তো এ তিনটা আয়াতের সার সংক্ষেপ যদি একটা সেন্টেন্সে বলতে দিই আমি কাউকে তাহলে বলতে চাই যে হ্যাঁ আমি এখন আল্লাহ তালার দাস হতে চাই আল্লাহ তালা এত কেয়ারিং করবেন আল্লাহ তালা সকল পৃথিবীর সোর্সটা আল্লাহ তালা মালিক ইয়মির দিন তো এই সোরার সার সংক্ষেপ বা সারাংশ যদি লিখতে দিই তাহলে এক কথায় যদি উত্তরটা হয় তাহলে হবে যে আমি আল্লাহ তালা দাস হতে চাই জাস্ট ইট আমি আল্লাহ তালার দাস হতে চাই হে আল্লাহ আমাকে ভর্তি করে নিন আপনার দলের মধ্যে আর এই কনক্লুশনটা আপনি আরবিতে কি বলবেন ইয়াকা না ইয়াকা না বধু বুঝছেন যে আমরা একমাত্র আপনার ইবাদত করি তাহলে প্রথম তিনটা আয়াতের সারসংক্ষেপ সংক্ষেপ একটা লাইনে কি হলো ইয়াকা না যেটা ছিল মিডিল আয়াতের প্রথম অংশ বুঝতে পেরেছেন আর এই মিডিল আয়াতের পরের আয়াতের অংশটা কি ইয়াকা নাস্তাইন আমরা আপনার কাছে পথ নির্দেশনা চাই আমরা আপনার কাছে সাহায্য চাই তাহলে সুরা ফাতিহার তাহলে লাস্টের তিন অংশ মানে শেষ অংশটা কিন্তু পুরাপুরি সেটাই শেষের তিন ডান কি আমরা আল্লাহর কাছে ভালো পথ নির্দেশনা চাই সে পথ নির্দেশনা চাই না যে পথ নির্দেশনা যাওয়ার ফলে অনেকে পথ হয়ে গেছে এই তো নাকি তো তাহলে কি ও ই একা তাহলে পরে তিনটা আয়তের অংশ রিফার করছে সে মিডিল আয়তের পরের অংশটুকু ও ই একা তাহলে কি দাঁড়ালো তাহলে কি দাঁড়ালো হলো প্রথম তিন আয়াতের একটা সার সংক্ষেপ সারসংক্ষেপ একটা কথাই কত সুন্দর আপনি একবার চিন্তা করেন কত সুন্দর কোনো মানুষের দ্বারাকে এটা এভাবে বর্ণনা করা পসিবল কোনো মানুষকে এভাবে এটা রচনা করতে পারবে সে যদি সারা জীবনে চিন্তা করে তাও পারবেন